এই বৃদ্ধার কন্যা আর্জি করে চিকিৎসক ছিলেন, কলম ধরলেন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে। 99 বছর অতিক্রম করেছে এই বৃদ্ধার, বলা যায় 100 ছুঁই ছুঁই। আর ইনার কন্যা কিছুদিন হল কলকাতার আর্জিকর হাসপাতাল থেকে অবসর গ্রহণ করেছেন। এনার কন্যাও দীর্ঘদিন আর্জিকরে চিকিৎসক হিসেবে কাজ করেছেন। আর্জিকরে সাম্প্রতিক তরুণী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে চারদিকে যখন উত্তাল, তখন নারী নির্যাতনের প্রতিবাদে কলম ধরলেন এই বৃদ্ধাও। তার নাম মুকুল দাস, বাড়ি শিলিগুড়ি হায়দারপাড়া শরৎপল্লীতে। হায়দারপাড়ার বাসিন্দা মুকুল দাস, আর খবর এখানকার পত্রিকা সদস্যবৃন্দ সবাইকে আমি আমার শ্রেয়া শুভ্রা ভালোবাসা সুভাষী জানিয়ে আমি আমার একটা কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম ভীত দুর্গা মা। ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ, দুর্গা বৃদ্ধির মতো অসুরদের দুর্গা বধ করতে পারে না। দেহযুদ্ধে দুর্গা নিজেই বধ করে, সে সত্য যুগ আর নেই। দুর্গা চণ্ড চামুণ্ডদের বধ করতে পারে না, তাই ধরতে গেলে দুর্গাকে ছুটে পালাতে হয়। আজকে দুর্গার গায়ে বস্ত্র ছিন্ন ভিন্ন, দানবকে দমন করা অসাধ্যজনক, এটাই বলে মাতৃপূজা। মন্তবে মন্তবে ভিড়, কত কাঙালি কঙ্কাল সাধ্যে কাঙালি ভোজন পায়, কত ব্রাহ্মণ পূজা শেষে বস্ত্র অন্নাদি নিয়ে ঘরে যায়। শুধু দেখি নকল শয্যা ঘরে তোলে চারিদিক, মায়ের হাতে ত্রিশূল অস্ত্র ছবির মতো থাকে নিশ্চয়। চলতে ফিরতে দুর্গার বিপদের নাই শেষ, থাকা ময়দান পেলে দানবদের যুদ্ধের বেশ। কারণ ওদের ঢং দেখতে গিয়ে অসুরদের ছানা ভরা, সাহেবি চালে কোমর দোলায় পাড়ায় পাড়ায় দুর্গারা। কি ভয়ঙ্কর পরিবেশ, শ্রদ্ধা ভক্তি নাই, তবু সবে দেয়, তবু সবে মায়ের পায়ে দেয় অঞ্জলি। ঘন্টা বাজে সাত বাজে নচুক কিছু নয়, পুরনচণ্ডী গানের তালে নাচে দুর্গার সময় অপচয়। কবে যে ফিরবে মতি এখানে কারো নাই হাত, আধুনিকতা বড় রোগ, ক্ষুধার ছাড়া পায় এক মতো ভাত। নারী পুরুষের সমতা ফিরুক, হয় না যেন আর ধর্ষণ, কার্যত পুরুষ খেপে দেখে নারী নগ্ন বর্ষণ। নমস্কার, আমি আরেকটা লেখা পড়ছি। আমি আমার আরেকটা লেখা পড়ছি, শান্তি আনো ঘরে মুকুলটা। সন্ধ্যারাধার সাইদা গগন, শোনা যায় তারি শব্দ পাহাড়িয়া পবন। মাটি তুই বদ্ধ আছিস, কেন খেলেছিস দীর্ঘশ্বাস? মায়ের শক্তি জানে না ওরা, এমনি অবুঝ এমনি অবিশ্বাস। মালো তুই ফিরে হয় ঘরে, প্রয়োজন নাই আর সাইদা ফিরে দিয়ে। বিশ্বব্যাপী সন্তানেরা আকুল হয়েছে তোর তলে, বিবাদে নয় মিলেমিশে শান্তি আনো সুখ অসুখ ফিরে। মা তোর পরে কি করেছে অশুভ শৃঙ্খল, অভয় কেমনি অভয় কেমনে করবি দান মনুষ্যের? তুই যদি মা ভয় করিস, রক্ষা কেমনে করবি বন্দিবাসী সন্তানের? সময় এসেছে একটু ভাবিস, তোর বিরহে মহাকাল কাঁদে, সূর্যের তেজ নাই জ্যোতি নাই চাঁদে। শূন্য দেহ বস্ত্রহীন সন্তান চাই তোর স্নেহ, আয় মা ফিরে আয় সবার সঙ্গে, রক্ষা করো সন্তানের শান্তি আনো ঘরে। নমস্কার। আপনি কি বলবেন এই যে একটা ডাক্তার মেয়ে ডাকে যে যে ধর্ষণ করে যে মেরে ফেললো, সেই নিয়ে আপনার কি অনুভূতি? এটা তো কি বলবো, আমার ছেলে মেয়েরাই তো ডাক্তার, সেই জন্য আমার বেশি আরো বেশি খারাপ লাগে। আর কি করে যে ডাক্তার অ্যানাস্থেশিয়া দিয়েছে আমার আমার মেয়ে ভক্তি ব্যানার্জি, ভক্তি ব্যানার্জি আর কি করে
আপনার কি বলেন, কি বক্তব্য, কি বলবেন এই যে আমার তো বেশি খারাপ, একটা আন্টি করে একটা নিন্দা বন্ধনা, এটা তো আমার আর বেশি খারাপ লাগে। এটা কেন করলো, এটা মীমাংসা করার দরকার, এটা সবারই সবারই এটা এর উপরে মানে ই করার দরকার, তা না হলে এরকম চলতেই থাকবে, কেন এরকম চলবে? এটাকে দমন না করলে পরে এরকম চলতেই থাকবে, সেটি যে ভালো জিনিস। আমার মেয়ে না হয় রিটায়ার করেছে, আর তো সব ডাক্তাররাই আছে, তাদেরও তো একটা ভয় বিরুদ্ধ আছে, ডাক্তার বলি তাদের ভয় কি নাই, মেয়ে ডাক্তার আছে তাদের ভয় কি নাই, তাদের ভয় আছে, সেই জন্য এটা দমন করা। আমার মতে এটা প্রত্যেকেই প্রত্যেকেরই এর মধ্যে সাহায্য করা এবং দমন করা উচিত আমি এটা মনে করি। এই এই যে দুর্গাপুজো কি সার্থক হবে, এরকম ঘটনা যদি হয় মায়ের পূজা কি সার্থক হবে? সেটা এখন মায়ের পূজা কি সার্থক, দেশটাই এরকম চলছে, দেশটাই কোন বলতে নেই আমি কি বলবো, দেশটা এখন একদমই আমরাও আগেও দেখেছি, মাঝেও দেখেছি, এখনো দেখছি, দেশটার কোনো কিছু এখন নেই, কোনো কিছুই নেই, এখন শুধু খাও আর খাও, খাওয়া খাওয়ার ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড়। দেশ ভালো থাকলো কি আর আমার ভোটের সময় তখন সবার বাড়ি বাড়ি যাও, বাচ্চা করে নেও, খুঁটি নাড়ো, এটা করো এটা করো করে আমাকে ভোটটা দিন, তাদের বাচ্চা করে নেওয়া, রান্না করা, খুঁটি নাড়া, এগুলো করে কি করা, আমার আমাকে ছলে বলে কলে কৌশলে বাচ্চাটা ভোটটা আমার দিয়ে, এই তো হচ্ছে আমাদের দেশ। আন্টিকরের ঘটনা নিয়ে এবং নারী নির্যাতনের ঘটনা নিয়ে আমার একটা কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম মেয়েদের জীবনের ব্যর্থতা, মুকুল দাস, হাজারপাড়া বাড়ি। হে কবি অন্বেষণ করো, মেয়ে জন্মটাই নাকি অভিশাপ, মেয়েদের নয় কেন স্বাধীন, মেয়ের অত্যাচারিতা ব্রণ হত্যা ধর্ষণ, হে কবি সেই ছবি করো অন্বেষণ, অবক্ষয়ের হাত থেকে রক্ষা করো নারীর জীবন, মেয়ের জীবনের ঘুচে যাক সেই ব্যর্থতা, হে কবি সমাজের বুকে তুলে ধরো এই অবক্ষয়টা। নমস্কার। আপনার বয়স, নাম? আমার বয়স 99, হাজারপাড়া বাড়ি, মুকুল দাস।